দেখুন যেভাবে এক পুরুষের দুই সুন্দরী বউ অদ্ভুত তাদের জীবনযাপন, পাড়ার রক, ক্যারামের ঠ্যাক, ধোয়া ওঠা চায়ের কাপের আড্ডা বা ট্রামের দ্বিতীয় কামরার শেষ সিট, প্রত্যেক ছেলেলি আড্ডায় একবার না একবার এই আকাশ কুসুমে এসেছেই। ওয়াইল্ড ফ্যান্টাসি হিসি, তবে নেতিয়ে পড়া মধ্যবিত্ত জীবনযাপনের কল্পনাতেও যে সুখ হয় না তাই বাস্তবে হাসিল করে দেখালেন ব্রিটিশ যুবক অ্যাডাম লায়ন্স। সঙ্গিনী ব্রুক শেড ও জেন শালাখোভের সঙ্গে থাকেন অ্যাডাম। পাতিভাষায় লিভ ইন করেন তিনজন, তাই ইতিমধ্যেই দ্য লাকিয়েস্ট ম্যান অ্যালাইভ এর নাম কুড়িয়েছেন তিনি। তবে গল্পের এখানেই শেষ নয়, এক সন্তানের পিতা অ্যাডাম ফের বাবা হতে চলেছেন, হবু মা জেন, খুশি ডগমগ থ্রিসাম। তিনজনেরই দাবি থ্রি প্যারেন্টস আর বেটার দেন টু। টেক্সাসের অস্টিনে থাকে এই ত্রয়ী, তারাই বিশ্বের প্রথম সম্ভাব্য থ্রিসাম লিভ ইন পার্টনার। রয়েছে দুটি বাড়ি, একটিকে অফিস হিসেবে ব্যবহার করেন বিজনেস কনসাল্টিং ফার্ম সাইকোলজি হ্যাকারের মালিক অ্যাডাম, তার সঙ্গেই কাজ করেন ব্রুক। ব্রুক ও জেন দুইজনেই উভকামী, নিজেদের যৌন জীবন নিয়ে রাগঢাক নেই তাদের। জানান তারা তিনজনেই এক বিছানায় শোন, সহবাসও করেন একসঙ্গে এবং তা খুব উপভোগ করেন। অ্যাডাম জানাচ্ছে তারা তিনজনেই পরস্পরকে খুব ভালোবাসতেন, তবে কেউ কারো ডবল ডেটিংয়ের কথা অন্যজনকে জানাননি। ঘটনাচক্রে তখন যা সামনে আসে তখনই তিনজনেই অপ্রস্তুত হয়ে যান। তবে ভালোবাসার মানুষকে ছেড়ে যেতে ইচ্ছে করেনি কারোই, তাই থ্রিসাম লিভিংয়ের বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নেন তারা এবং তা ক্লিকও করে যায়। তবে উদয়াস্ত সমাজের সমালোচনার হাত থেকে মুক্তি পাননি তারা। প্রাক্তন প্রেমিকের সঙ্গে এক ছেলে রয়েছে ব্রুকের, নাম অলিভার, বয়স 7। এছাড়াও অ্যাডাম ও ব্রুকের দান্তে নামের 2 বছরের আরেক পুত্র সন্তান রয়েছে। অলিভার ও দান্তে দুজনেই দুই মা এক বাবার কাছে মানুষ। নতুন ভাই আসার খবরে যার পর নাই খুশি তারা। এ বিষয়ে প্রশ্ন করা হয় তাদের তিন মা বাবাকে, তিনজনেরই দাবি একসঙ্গে কর্মক্ষেত্রে চালানো, সংসার সামলানো ও সন্তান মানুষ করা খুবই কঠিন। তবে দুই মা বাবার জায়গায় তিনজন থাকলে তা বা হাতে সামলে নেওয়া যায়। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।